যেমন একবার প্রশ্ন করেছেন রোজার ফিদিয়া কি, রোজার ফিদিয়া কি, মানে যারা রোজা রাখতে পারেন নাই। রোজার ফিদিয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে যায়, শীত গ্রীষ্ম কোনো মৌসুমে রোজা রাখতে সক্ষম না হয় এবং কোনো মুসলমান ডাক্তার বা হেকিমের পরামর্শ মতে রোজা রাখলে তার ক্ষতি হওয়া বা মরে যাওয়ার প্রবল আশঙ্কা হয়, তাহলে ওই ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ আছে। অথবা কোনো ব্যক্তি এমন দুরারোগ্য রোগে আক্রান্ত, সে সুস্থতা হওয়ার কোনো আশা নাই, তাহলে ওই ব্যক্তিও প্রতিদিনে রোজার পরিবর্তে সদকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া দিবে। সদকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া মানে কমে 70 টাকা করে প্রতি রোজার পরিবর্তে মিসকিনকে দিয়ে দিতে হবে। তারপরও যদি কেউ ছোট দিনে বা শীতকালে রোজা রাখার শক্তি সাহস সঞ্চার হয়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই রোজার কাজা করতে হবে, ফিদিয়া দেওয়ার সওয়াব স্বতন্ত্রভাবে সে পেয়ে যাবে। রোজার কাফফারা কিভাবে আদায় করব? রোজার কাফফারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভাঙ্গার অপরাধে একটা ক্রীতদাস বা গোলামকে আজাদ করা। যেহেতু বর্তমানে এই প্রচলন নাই গোলাম আজাদ করার, যদি কেউ গোলাম আজাদ করতে অক্ষম হয় তাহলে ওই ব্যক্তি এইভাবে একাধারে 2 মাস রোজা রাখবে, যেই মাঝখানে ঈদের দিন বা রোজা রাখা নিষিদ্ধ এমন কোনো দিন থাকা যাবে না। অর্থাৎ টানা 2 মাস রোজা রাখতে হবে, 60 দিন, মাঝখানে স্পেস ড্রপ দেওয়ার সুইচ অফ করে দেওয়া হয়েছে। আপনি 59টা রেখেছেন, 60তম দিনে ভঙ্গ করেছেন, আবার 1 থেকে কি করতে হবে, শুরু করতে হবে। অথবা এটাও যদি কেউ অক্ষম হন, তাহলে 60 জন মিসকিনের প্রত্যেককে এভাবে খাওয়াবেন যে সকালে এবং রাতে তারা পেট ভরে খেতে পারে, দুবেলা খাওয়াতে হবে। অথবা 60 জন মিসকিনের প্রত্যেককে আধা চা, 1 কেজি 650 গ্রাম প্রায় গম বা আটা অথবা তার মূল্য, কিংবা 1 চা খেজুর বা তার মূল্য দিয়ে দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য যে কয়েকটি রোজার কাফফারা একটি আদায় করলে হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদাভাবে কাজা অবশ্যই করতে হবে।